দাদু ভাই আমার, এবার আমি আরেকটু অন্যদিকে ঘুরি, সাবজেক্ট বেশি তো। সেই বিষয়টা হলো এমনে নামাজ পড়ে ফুরসে আবার কয় কি জানেন কি, এটা সহি হাদিস, এটা বলে সহি হাদিস। হাই হাই, কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়ার মধ্যে একটা জেলা আছে মেহেরপুর, কেউ মেহেরপুরের নাম শুনেন নাই? মজিবনগর যে থানা, বঙ্গবন্ধুর নামে মজিবনগর একটা থানা আছে সেই এলাকায়, সেই থানা, সেই না চুয়াডাঙ্গা পার হয়ে যাওয়া লাগে মেহেরপুর। মেহেরপুরে গাংনি একটা থানা আছে, গাংনি, গাংনি একটা থানার নাম। সেই থানায় প্রপার থেকে সামান্য একটু দূরে একটা গ্রামের নাম কসবা, আমাদের থানা হইছে একটা কসবা, কিন্তু ওখানে গ্রামের নাম হইলো কসবা, খেয়াল করে শুনবে। সেই কসবা গ্রামে আমি মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে আল্লাহ আমি তো জানি না, এখন জাহালে খুবই ভর্তি। হাই হাই, দল বাইন্দা আইসে, কয়েক মসজিদের ইমাম টিমাম সব দল বাইন্দা, মুসল্লি টুসল্লি হয়ে যা আইসে, জাহাদি সাহেব কোন ঘরে আছে? তা আমি আওয়াজ শুনে দরজা খুলে আসসালামু আলাইকুম, আসেন আমি এদিকে আছি। তারা মনে করছে এতগুলি লোক গেছে, ভয়ে মনে হয় থরথর করে কাঁপা শুরু করবো। আমি কই আসেন, আমি বোহার বোহার জায়গা দিলাম, আমার আমার এক জাকের ভাই দুই প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট দিছিল, কইছিল যে ভাই রাস্তায় খাইয়ে। তো আমি চিন্তা করলাম খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর। তো আগে বিস্কুটটা ভাইঙ্গা গেলাম, ভাই খাইয়াল নামাজ পড়ছেন খাইয়াল, পরে আমরা কথা কইতাছি, খাউন টাউন দিয়া ফানি উনি খাওয়াইয়া কইলাম, ভাই কিটা হয়েছে কনছেন দেখি, না আসলে বেশি কিছু হয়নি, আপনারা তো নামাজ পড়েন নাবির নিচে হাত দিয়ে, এগুলি তো জয়ীফ হাদিস, আমরা তো বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ি, এগুলি সহি, আপনারা আলেম হয়ে সহি হাদিস মানেন না, এটার কারণ কি? তখন আমি বললাম ভাই আমি তো সবার সাথে কথা বলবো না, এরা প্রায় 20-30 জন মানুষ পাইছি, আমি একলা, আমার লগে একজন মাওলানা আলামিন জিহাদি, বুঝছেন নি? তা আপনাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? তখন হে হে ঠেলে হে হে ঠেলে ঠেলাঠেলি করতে করতে পরে একজনকে পাওয়া গেল, হ্যাঁ আলেম পর্যন্ত না, তাকে পর্যন্ত মাদ্রাসায় ফিরে পড়ে গেছে, কলেজ লাইনে গিয়া বাংলায় এই অনার্স করছে, মাস্টার্স মুস্টার্স করছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, ওই বেজালটা ওখান থেকে আসছে। আওয়ার পরে এখন কি আমি বড় আলেম এখানে? তো আমি বললাম ঠিক আছে, আপনারা যদি সহি হাদিস দিয়ে প্রমাণ দিতে পারেন বুকের উপরে হাত দেওয়ারা সুন্নত, তাহলে আমি আপনার একটা মানবো, তবে আমার একটা দাবি আছে, কি? আপনারা বলবেন যে কোন কিতাবে হাদিসটা আছে আরবিটা, সো আমার কইরা একটু হনাই তুই আরবিটা মুহূর্তে খেয়াল নাই, বাংলাটা মনে আছে। তো আমি বললাম ঠিক আছে বাংলাটাই বলেন, তখন বাংলাটা কইলো, হওয়ার পরে আমি এখন আরবিটা কইতেছি, ওয়াং ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাআইতু ওয়াদিয়াল ইয়ামিনিহি আলা শিমালিহি আলা সাদরি, কই এরকম এরকম হই চিন্তা করছেন? আমি এটা কোন কিতাবে আছে রে খেয়াল আসেনি, কো না এটা আমাদের কাছে কিছু বাংলা কিতাব আছে তো ওগুলোর মধ্যে আছে, মানে বাংলা না অরিজিনাল কোন কিতাব আছে কইটা এই মুহূর্তে খেয়াল নাই, তবে বইটা আনতে পারি এখন ইচ্ছা করলে, আমাকে আনা লাগতো না, আমি কইয়া দেই সহি ইবনে খুজাইমা কিতাবের নাম কি, ইয়াস আল্লাহু আকবার। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আপনারা কি মনে করেন এটা সহি হাদিস? হ্যাঁ এটা সহি হাদিস, এবং আল্লাহর নবী বুকুর উপরে হাত দিয়ে নামাজ পড়ছে, এটা সহি হাদিস, সহি। তখন আমি বললাম ভাইয়া ইমাম বুখারীর চাইতে আপনারা কি বেশি বুঝেন নি? না আল্লাহু আকবার, উনি কত বড় ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, উনি ইমাম বুখারীর ফজিলত গাইতেছে। তাই বললাম আমরা ওনার মানি, ফজিলত মানি। তো ইমাম বুখারী যে বলেছে হাদিস মুনকার, এটা কি আপনারা জানেন? ইমাম বুখারী হাদিসকে জয়ীফ বলছে, কোন না এটা তো জানি না, ইমাম বুখারী তো জয়ীফ বলবে না। আমি বললাম তো আমি দেখাই দেই, হ্যাঁ ঠিক আছে দেখান। আমি তখন ইয়ে করলাম, আমার মোবাইলে তো কম বেশি কিতাব থাকতো, ল্যাপটপ সাথে সব সময় থাকে, ঠাস কইরা বাইট কইরা কিতাব দেখাই দিলাম যে ইমাম বুখারী বলছে হাজা হাদিসুল মুনকার, এই হাদিস হলো মুনকার, অর্থাৎ দুর্বলতার একটা পার্ট হলো মুনকার। এখন ইমাম বুখারী এটারে ওই মুনকার, আপনার এখন সহি আপনার একটা ঠিক না, ইমাম বুখারীটা ঠিক। তখন ওই ইমামদের সাথে ওই মৌলবীদের সাথে যে কটা মুরব্বী আইছে, কেই তোরা না কইছো তো এটা সহি, ইমাম বুখারী যদি জয়ীফ কয় তো ইমাম বুখারী তো ঠিক, তাই তো না? বেজাল লাগাই দিয়ে আইছো তারা আমার মেহমান, এরা লোক আইছো গন্ডগোল করতি, তাই ভুয়া দলিল দেশকে সঠিকটা দিবি তোরা, কারণ তারা তারা লাইকা গেছে। আমি কই দেখছেন নি তারা কত বড় মিশা কথা কইছে, ইমাম বুখারী কয় না জয়ীফ, তারা কয় সহি। হাই হাই, আমি এবার একটা হাদিস শুনাই,
আল্লাহর নবী কেমনে নামাজ পড়ছে, কোন জায়গায় হাত ধরে নামাজ পড়ছে, সেই ব্যাপারে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস আল মুসান্নাফের মধ্যে স্পষ্ট সহিহ সনদে উল্লেখ করেছেন এইভাবে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাআইতু উদিয়াল ইয়ামিনিহি আলা শিমালিহি ফি সালাতে তাহতা সুররা, আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন আমি নবীর সাথে নামাজ পড়ছি গো, আল্লাহর নবী যখন নামাজ পড়ত ওই নামাজে বাম হাতের উপরে ডান হাত ধরে নামাজে নাভির নিচে রাখতেন, আমি নিজের চোখে আল্লাহর নবীর এইভাবে নামাজ পড়তে দেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস হলো সহিহ, কেন রে আওলা ডারে ভাও বানাইতিছাস, ভাও ডারে আওলা বানা, সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, এগুলি হলো ইহুদিদের চরিত্র, কোন মুসলমান সত্যকে মিথ্যা বানায় না, ঠিক না ঠিক? এই জন্য আসল নকল বুঝোস না, খালি গজ বেদা শিরক জাহল আকাইন্না বেটা, বুঝলি না নবীর সাহ, আরে বুঝলি না রে কপাল ফোরা নবীকে মন্ধন। মনোযোগ দিয়ে শুনেন দাদা, প্রত্যেকটা একটু 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 করে কথা বলার নিয়ত রাখছি। দাদা রে মাথাটা গরম করিস না, এবার একটা মাসালা যাই, আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখো আজাইব কিনা, এটা হইলাম নিবা হইতাম নিবা হইতাম নি।